আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। হিরো স্প্লেন্ডার প্লাস, এই বাইকটা বাংলাদেশে এবং ইন্ডিয়াতে বেশ পপুলার এবং হিরোর তরফ থেকে এটা সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে, তাই হিরো কোম্পানিও মাঝে মাঝে এই বাইকটির আপডেট দিয়ে থাকে। তো সেরকমই এই বাইকটিতে এবার নতুনভাবে তারা অনেক কিছু ফিচার অ্যাড করে আপডেট করে ইন্ডিয়ার বাজারে বাইকটি লঞ্চ করে দিয়েছে। আর এবার নামকরণ করা হয়েছে হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক। যেহেতু এই বাইকটা বাংলাদেশে অবশ্যই আসবে, তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বাইকটির সম্পর্কে জানাবো, অর্থাৎ বাইকটিতে কী কী পরিবর্তন করা হয়েছে, নতুন কী কী ফিচার দেওয়া হয়েছে, আর বাংলাদেশে কবে নাগাদ আসতে পারে, আসলে কেমন প্রাইস হতে পারে, সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আর ততক্ষণে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায়। তো এনজয় করুন পুরো ভিডিওটি। তো শুরুতেই বলে দেই বাইকটিতে কী কী পরিবর্তন করা হয়েছে। তো প্রথম যে পরিবর্তনটা আপনার নজরে পড়বে সেটা হচ্ছে এর গ্রাফিক্স এবং কালার কম্বিনেশন। তো দেখতে পাচ্ছেন এবার নতুনভাবে গ্রাফিক্সের ডিজাইন করা হয়েছে এবং সেই সাথে কালারটাও চেঞ্জ করা হয়েছে, আর এটা হচ্ছে ব্লু এবং ব্ল্যাকের কম্বিনেশন। আর এখানে আপনাদেরকে বলে রাখি টোটাল 4টা কালার লঞ্চ করা হয়েছে, আর সেগুলো হচ্ছে ব্ল্যাক, ব্লু, গ্রে অ্যান্ড হোয়াইট। তো আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা কালারই দেখতে বেশ আকর্ষণীয় হয়েছে এবার। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই নতুন কালার কম্বিনেশন বা গ্রাফিক্সটা আপনাদের কাছে কেমন লেগেছে। দ্বিতীয় পরিবর্তনটা চোখে পড়বে এটার হেডলাইটে বা ডিআরএলে। দেখতে পাচ্ছেন উপরের দিকে এবার ডিআরএল দেওয়া হয়েছে, যেটা কিন্তু প্রিভিয়াস ভার্সনে ছিল না। তবে হেডলাইটটা আগের মতোই হ্যালোজেন লাইট ইউজ করা হয়েছে, এটা যদি এলইডি দিতে পারতো আই থিঙ্ক আরও সুন্দর হতো। উপরের যে ডিআরএলটা দেখতে পাচ্ছেন বাইকটিকে অন করার সাথে সাথেই জ্বলে থাকবে, যেটা দূর থেকে দেখা যাবে। তৃতীয় পরিবর্তন হচ্ছে এর মিটার। এই মিটারটা এবার সম্পূর্ণ ডিজিটাল করা হয়েছে, যেটা কি না আগের মিটারটা ছিল অ্যানালগ, এবার সম্পূর্ণ ডিজিটাল করা হয়েছে, যার কারণে দেখতে তো আরও সুন্দর লাগতেছে এবং ইনফরমেশনগুলো খুব ইজিলি দেখা যাবে। আর এখানে কিন্তু অনেকগুলো ফিচার অ্যাড করা হয়েছে, যেমন স্পিডোমিটার, ওডোমিটার, ফুয়েল গ্যাস ইন্ডিকেটর, তারপর অ্যাভারেজ মাইলেজ দেখতে পারবেন, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর সেটাও দেখতে পারবেন। বাইকটিতে এবার কিন্তু ইঞ্জিন কাট অফ সেন্সারও ইউজ করা হয়েছে, অর্থাৎ আপনারা যদি স্টার্ট তুলতে ভুলে যান সেক্ষেত্রে কিন্তু বাইকটা স্টার্ট নেবে না বা গিয়ার দেওয়ার সাথে সাথে স্টার্ট বন্ধ হয়ে যাবে। তো এই ফিচারটা আসলে ইন্ডিয়াতে বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হচ্ছে এবার কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া হয়েছে, অর্থাৎ আপনারা মোবাইলের সাথে এই মিটারটা কানেক্ট করাতে পারবেন, সেক্ষেত্রে আপনারা কল, SMS এসব দেখতে পারবেন মিটারই। এছাড়া চার্জিং পোর্ট এসব তো রয়েছেই, এবং বাড়তি ফিচার হিসেবে থাকবে হিরো কোম্পানির i3s টেকনোলজি, যার কারণে আপনারা মাইলেজটা বেটার পাবেন, অর্থাৎ আপনারা যদি যানজটে পড়ে থাকেন সেক্ষেত্রে অটোমেটিক্যালি ইঞ্জিনটা অফ হয়ে যাবে। তো এরকম অনেক উপকারী ফিচার্স এই বাইকটির মাঝে এবার দেওয়া হয়েছে, যেটা কিনা অবশ্যই প্রশংসার দাবিদার, কারণ এটা কিন্তু 100cc-র একটা বাইক। আর একটা পরিবর্তন আপনাদের নজরে পড়বে সেটা হচ্ছে এর সিটে। আগে কিন্তু সিঙ্গেল পিস সিট ইউজ করা হতো, এখনও সিঙ্গেল পিস সিট ইউজ করা হচ্ছে, বাট এবারে সিটের কাভারটা অর্থাৎ ডুয়েল টোন করা হয়েছে, যেটা কিনা আগে একটা কালারই আসতো, এখন দুইটা কালার দেখতে পারবেন, যার কারণে দেখতে একটু হলেও প্রিমিয়াম ফিল হয়। তো মূলত বাইকটিতে এই কয়েকটা বিষয় চেঞ্জ করা হয়েছে, তাছাড়া বাকি সব কিছুই সেম, যেমন ইঞ্জিনটা হুবহু আগের ইঞ্জিনটা রাখা হয়েছে, যদিও ইন্ডিয়াতে BS6 FI ইঞ্জিনের সাথে লঞ্চ করা হয়েছে বা ওটা করতেই হবে যেহেতু ওটা বাধ্যতামূলক ইন্ডিয়াতে, কিন্তু বাংলাদেশে যদি এই বাইকটা আসে সেক্ষেত্রে কিন্তু BS6 বা FI ইঞ্জিনের সাথে আসবে না, বাংলাদেশে কিন্তু আগের ইঞ্জিনটাই ইউজ করা হবে, অর্থাৎ BS4-এর যে ইঞ্জিনটা ছিল ওটাই ইউজ করা হবে, সেক্ষেত্রে আপনারা পারফরমেন্স এবং মাইলেজ একই রকমই পাবেন, আর টায়ার সেকশন, সাসপেনশন, ব্রেক সব কিছুই হুবহু আগের মতোই রাখা হয়েছে। তাই আর এসব বলে আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, তো যখন বাংলাদেশে আসবে তখন অবশ্যই বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। যেহেতু ইন্ডিয়াতে প্রাইসটা একটু বেড়ে গিয়েছে এসব ফিচার দেওয়ার কারণে, তো বাংলাদেশে যখন এই বাইকটা আসবে বা এই ফিচারগুলো অ্যাড করা হবে বাংলাদেশের স্প্লেন্ডার প্লাসে, তখন কিন্তু অবশ্যই বাংলাদেশের দামটা বেড়ে যাবে। তো আনুমানিক বলা যায় বাইকটার প্রাইস বাংলাদেশে আসলে 1 লক্ষ টাকার আশেপাশে হয়ে যাবে। এবার বলে দেই বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে। তো ইন্ডিয়াতে যে বাইকগুলো লঞ্চ করা হয় সেই বাইকগুলো বাংলাদেশে অফিসিয়ালি আসতে আসতে অন্তত 6 মাস থেকে 1 বছর সময় লাগে। তো সেই হিসেবে বলা যায় বাংলাদেশে যদি খুব দ্রুতই চলে আসে সেক্ষেত্রে অন্তত এই বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুর দিকে আসতে পারে। যদিও হিরো কোম্পানির তরফ থেকে এখনও কোনো ইনফরমেশন দেওয়া হয়নি এই বাইকটা কবে নাগাদ তারা নিয়ে আসবে, বাট অনুমান থেকে আমি এটা বললাম আপনাদেরকে। তো এই বাইকটি সম্পর্কে যতটুকু ইনফরমেশন ছিল সেটা আপনাদেরকে জানালাম। তো এর বাইরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চাইলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন।
তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলুন। আল্লাহ হাফেজ।